নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। তো বন্ধুরা, ঝড়ে ক্ষয়ক্ষতি অর্থাৎ আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি যাদের হয়েছিল এবং যারা সেই ঝড়ের ক্ষতিপূরণের টাকা পেয়েছিলেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, যাদের আমফানের টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে, তাদের কিন্তু অনেকে দুবার করে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তাদের কিন্তু এবার প্রশাসনের তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং সেই টাকা কিন্তু আপনাদেরকে খুব শীঘ্রই প্রশাসনের কাছে কিন্তু আপনাদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে চলেছে। তো আপনাদের কীভাবে আপনারা টাকা ফেরত দেবেন এবং আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। আমফানের ক্ষতিপূরণের টাকা দুবার পেয়েছে অনেকেই, সেই টাকা ফেরত দিতে 1400 জনকে নোটিশ, পূর্ব মেদিনীপুর। তো এখানে বলা হচ্ছে, জেলা প্রশাসনের নির্দেশে আমফানের দ্বিতীয়বার ক্ষতিপূরণ পেয়েছে এমন ব্যক্তিদের ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে নোটিশ জারি করা হলো এবং একই ব্যক্তি দুবার করে আমফানের ক্ষতিপূরণ পেয়েছে জেলায়। এরকম ব্যক্তিদের চিহ্নিত করে জেলার বিভিন্ন ব্লক অফিস থেকে তাদের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ জারি করে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন ব্লকে প্রায় 1400 জন ব্যক্তিকে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার 17টি ব্লকের বিডিও অফিস থেকে ডাকযোগে উপভোক্তাদের বাড়ি বাড়ি নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। আমফানে একই ব্যক্তি দুবার ক্ষতিপূরণ পাওয়ায় সরকারের প্রায় 70 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েছে। এই অতিরিক্ত 70 লক্ষ টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম 1 এবং 2 সহ মোট 17টি ব্লকে এই ঘটনা ঘটেছে। 9 তারিখের মধ্যে টাকা না ফেরালে FIR করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে এবং আমফানের পরপর প্রায় 1.5 বছর কেটে গিয়েছে এবং বলা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের নোটিশ জারি করার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছে জেলা প্রশাসন। এখন কত সংখ্যক ক্ষতিগ্রস্ত টাকা ফেরান সেটাই দেখার বিষয়। টাকা না ফেরালে এইসব ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করার পথে হাঁটতে চাইছে প্রশাসন। তো আপাতত কিন্তু 7 দিনের সময়সীমা দেখে নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, যারা ক্ষতিগ্রস্তের আমফান দুর্নীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ এসব অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু দুবার করে টাকা ঢুকেছে, তারা কিন্তু ওই সব আমফানের টাকা ফেরত না দিলে কিন্তু আপনাদেরকে কিন্তু যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সিল করে দেবে প্রশাসন, এটাই কিন্তু জানানো হচ্ছে। তো এখানে বলা হচ্ছে, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য নয়, আমফানের ক্ষতিগ্রস্ত চাষি পান চাষিদের একটা অংশ ডবল পেমেন্ট পেয়েছেন এবং আমফান জলে ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও অনেকের বিরুদ্ধে অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। তো জেলা শাসক বলেন যে, মোট 1400 জনের বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হচ্ছে, তাদের কাছ থেকে ডবল পেমেন্টের একটি পেমেন্ট ফেরানো হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, যারা আমফানের ডবল টাকা নিয়েছিলেন, অর্থাৎ বিশেষত পূর্ব মেদিনীপুর কিন্তু 1400 জনের নাম লিস্ট তালিকা প্রকাশ করে তাদের কিন্তু ধাপে ধাপে নোটিশ পাঠানো হচ্ছে। তো আপনাদের কিন্তু খুব শীঘ্রই আপনাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সিল করে দেবে প্রশাসন এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এটাই কিন্তু জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।